আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। এবার রাশিয়ার সেনারা ইউক্রেনে আর এগোতে পারবে না। এবার তুরস্ক ইউক্রেনের নতুন চুক্তি স্বাক্ষর, সে ভিডিও ফাঁস নিয়ে মুখ খুললেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। ইন্দোনেশিয়ায় যাচ্ছেন পুতিন শি জিনপিং। এদিকে মাঝ আকাশে গভীর ঘুমে দুই পাইলট। এবং সর্বশেষ জাপোরিজিয়ায় আইএইএকে দ্রুত পরিদর্শনের দাবি রাশিয়ার। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। এবার রাশিয়ার সেনারা ইউক্রেনে আর এগোতে পারবে না। ইউক্রেনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গণমাধ্যম সিএনএনকে বলেছেন, রুশ বাহিনী ইউক্রেনের আর কোনো অঞ্চল দখল করতে পারবে না এবং এগোতে পারবে না, কারণ তাদের আটকানোর মতো অস্ত্র ইউক্রেনীয় সেনাদের পশ্চিমারা দিয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, যুদ্ধের পরিস্থিতি এখন এমন অবস্থায় আছে, রাশিয়ার বাহিনী ইউক্রেনে আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, কারণ পশ্চিমারা আমাদের অস্ত্র দিয়েছে, আমরা এখন তাদের আটকাতে সক্ষম। তবে তিনি জানিয়েছেন, রুশ সেনাদের হটিয়ে দিয়ে দখলকৃত অঞ্চলগুলো পুনর্দখল করতে যে পাল্টা আক্রমণ চালানো দরকার, সেই পাল্টা আক্রমণ চালানোর সক্ষমতা ইউক্রেনের সেনাদের নেই। এ ব্যাপারে ইউক্রেনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বলেন, দুর্ভাগ্যবশত একটি কঠিন ভালো পূর্ণ শক্তি দিয়ে পাল্টা আক্রমণ চালানোর সক্ষমতা ইউক্রেনের নেই। ইউক্রেনে যুদ্ধ বর্তমানে থমকে আছে এটি বলা যায় কিনা, এমন প্রশ্নে সাবেক মন্ত্রী বলেন, ইউক্রেনে যুদ্ধ থমকে আছে এটি বলা যায় না, কারণ যুদ্ধ থমকে থাকলে কিছুটা স্থিতিশীলতা বা শান্তভাব থাকবে, কিন্তু এখনও দেশে যুদ্ধ চলছে। এদিকে তুরস্ক ইউক্রেনের নতুন চুক্তি স্বাক্ষর। নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে তুরস্ক ও ইউক্রেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাস্তা ও ব্রিজ নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী ও তুরস্কের বাণিজ্য মন্ত্রী এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। রুশ আক্রমণের শুরুতে ধ্বংস হওয়া বুসা এবং ইরপিনের সংযোগকারী ব্রিজটিকে সংস্কারী চুক্তির অংশ হিসাবে নির্ধারিত অবকাঠামোর প্রথম বড় ধাপ হিসাবে মনে করা হচ্ছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন। পোল্যান্ড ঘেঁষা ইউক্রেনীয় শহর লভিভে হবে এই আলোচনা। লভিভে উপস্থিত গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক তেরেসা বো জানিয়েছেন, তিনজনের মধ্যে আলোচনার মাধ্যমে শান্তি আলোচনার দুয়ার খুলতে পারে। সাংবাদিক তেরেসা বো জানিয়েছেন, তারা তিনজন তিনটি বিষয় নিয়ে আলোচনা করবেন। এদিকে সেই ভিডিও ফাঁস নিয়ে মুখ খুললেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের পার্টিতে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়েছেন। জানিয়েছেন, ব্যক্তিগত মুহূর্তের ওই ভিডিও জনসম্মুখে প্রকাশ করাটা মোটেও উচিত হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মারিন ফিনল্যান্ডের কুওপিওতে সাংবাদিকের বলেন, ওই ভিডিও ব্যক্তিগত এক পার্টিতে ভিডিওটি ধারণ করা হয়েছে, ভিডিওটি জনসম্মুখে আসাটা আমার মোটেও ভালো লাগেনি। তিনি আরও বলেন, আমি আমার বন্ধুদের সঙ্গে রাত কাটিয়েছি, আমরা শুধু আনন্দের সঙ্গে পার্টি করেছি, গান গেয়েছি নেচেছি। ভাইরাল ভিডিওতে দেখা গেছে ফিনল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী সানা মারিন পাঁচজনের সঙ্গে নাচছেন। আরেকটি ভিডিওতে তাকে ক্যামেরার দিকে তাকিয়ে গান গাইতে দেখা গেছে। মারিন বিরোধীরা তার এই আচরণকে প্রধানমন্ত্রী হিসাবে অশোভন বলে সমালোচনা করেছেন। বিরোধী দলের সংসদ সদস্য মিকো কর্ণা মারিনের ড্রাগ টেস্ট করানো উচিত বলে টুইটারে জানিয়েছেন। এদিকে ইন্দোনেশিয়ায় যাচ্ছেন পুতিন ও শি জিনপিং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং G20 সামিটে যোগ দিতে ইন্দোনেশিয়ায় আসবেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। আগামী নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হবে গ্রুপ অব 20 বা G20-এর বৈঠক। পুতিন জিনপিং এর আসার ব্যাপারে সংবাদ সংস্থা ব্লুমবার্গকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন শি জিনপিং আসবেন। প্রেসিডেন্ট পুতিনও বলেছেন তিনি আসবেন। বর্তমানে G20 জোটের চেয়ারম্যান হলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। পুতিনকে আসন্ন এই সম্মেলন থেকে বাদ দেওয়ার জন্য ইন্দোনেশিয়ার ওপর চাপ প্রয়োগ করছে পশ্চিমা দেশগুলো। তবে পুতিনকে আমন্ত্রিত অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টিতে রাজি হননি জোকো উইদোদো।
এর বদলে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশেরই সফর করে দুই দেশের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়ে আসেন তিনি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া ইউক্রেনের দুই দেশের প্রেসিডেন্ট ইন্দোনেশিয়াকে শান্তির পথ হিসাবে দেখে। নভেম্বরে আসন্ন G20 সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত থাকবেন। এবার মাঝ আকাশে গভীর ঘুমে দুই পাইলট, বাস চালাতে গিয়ে বাস চালকদের ঘুমিয়ে পড়ার খবর প্রায় সামনে আসে। তবে বিমান চালকের ঘুমিয়ে পড়ার খবর খুব একটা শোনা যায় না। তবে 37,000 ফুট উঁচুতে বিমান চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন দুই পাইলট। ঘুমের কারণে সঠিক সময়ে অবতরণ করতে পারেননি তারা। এভিয়েশন হেরাল্ডের বরাত দিয়ে NDTV এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের খার্তুন থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাকগামী ওই বিমানটির বিমানবন্দরে পৌঁছে অবতরণ না করায় এয়ার ট্রাফিক কন্ট্রোল সতর্ক হয়। পাইলট দুজন ঘুমিয়ে পড়লেও অটো পাইলট সিস্টেম বিমানটিকে 37,000 ফুট উপরে উড়িয়ে রেখেছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়। এভিয়েশন হেরাল্ড জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল বেশ কয়েকবার পাইলটদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। যেখানে অবতরণের কথা ছিল সেই রানওয়ের ওপর দিয়ে বিমানটি উড়ে যাওয়ার পরেই অটো পাইলট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখনই অ্যালার্ম বেজে ওঠায় পাইলটদের ঘুম ভেঙে যায়। 25 মিনিট পর পাইলটরা বিমানটিকে রানওয়েতে অবতরণ করতে সক্ষম হয় বলে এভিয়েশন হেরাল্ড জানিয়েছে। এবং সর্বশেষ, জাপোরিজিয়ায় IAEA-কে দ্রুত পরিদর্শনের দাবি রাশিয়ার। আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনকে দ্রুত ইউক্রেনের আলোচিত জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের দাবি জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র দপ্তরের সহকারী মুখপাত্র ইভান মস্কোতে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। তিনি বলেন, এই মুহূর্তে ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে রুশ বাহিনীকে সরিয়ে অনাত্র নিয়ে গেলে তাদের প্রাণনাশের ঝুঁকি আছে। এছাড়া এটি দখলে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে উস্কানিমূলক পদক্ষেপ নিতে পারে ইউক্রেন। তিনি আরও বলেন, সম্প্রতি ইউরোপের বৃহৎ এই পরমাণু কেন্দ্রে বেশ কয়েকবার ইউক্রেন হামলা চালিয়েছে। এসব হামলার পর উল্টো রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। কিয়েভের এ বেপরোয়া হামলার কারণে কেবল তাদের সাধারণ মানুষেরা নয়, ইউরোপের অন্য দেশের মানুষও চরম বিপর্যয়ের শিকার হবেন। ইউক্রেন ন্যাটোর অস্ত্র দিয়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে এসব হামলা চালাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন রাশিয়ার এ মুখপাত্র।